হ্যালো স্টুডেন্টস, কার্তিক একাডেমিক ইলার্নিং ক্লাসে আজ অনেকদিন পর তোমাদের আবার স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। স্ট্যান্ডার্ড ফোর স্টুডেন্টস, আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ পড়াবো। তো মাঝখানে বেশ কিছুদিন ছিলাম না, অর্পিতা ম্যাডাম তোমাদের ক্লাস নিয়েছিল, তো উনি যেগুলো করিয়েছেন সেগুলো তোমরা আশা করি ভালো করে তৈরি করেছো। আর যদি কোনো সমস্যা থাকে, স্কুল খোলা আছে, আমি স্কুলে আসছি, আর তোমরা স্কুলে এসে সমস্যার সমাধান করতে পারো। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ পড়াবো স্ট্যান্ডার্ড ফোরে। তোমরা ফোর স্টুডেন্টস তোমাদের বাংলা ব্যাকরণের পৃষ্ঠা 10 এবং 11 করো, বলেছ। আমরা লাস্ট ক্লাসে 22 সেকেন্ড নিয়েছিলাম বর্ণ, বর্ণ কাকে বলে বলেছিলাম। আজকে আমরা পড়াবো শব্দ। তোমাদের বইতে গাছে দেখো শব্দ দেখতে পাচ্ছ কি বলছে, দেখো ভালো করে। কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ, বুঝতে পারলাম। যখন কয়েকটি বর্ণ বা অক্ষর পাশাপাশি বসে একটি অর্থ বা একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ। শব্দ কাকে বলে, যখন সংখ্যা
ব্যঞ্জন বর্ণে দুটো ব আছে, ওটার একটা বাদ দেওয়া হয়েছে, আর অ থেকে ও 12টা আছে, ওই 12টার মধ্যে একটা বাদ দেওয়া হয়েছে। লি বাদ দেওয়া হয় যেমন লি ব্যবহার নেই, ওই জন্য মোট 52টি বলেও 52টি বলবে, এই তো আছে 52টি বলবে। তবে জেনে রাখবে 50টি বর্ণের ব্যবহার আমরা বাংলা ভাষায় করে থাকি। বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা 52টি, কিন্তু স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, এই মিলে মোট 50টি বর্ণের ব্যবহার আমরা বাংলা বর্ণমালায় করে থাকি। এরপরে বর্ণমালা, বর্ণমালা রাখা বাংলা ভাষার যত রকম ধ্বনির লিখিত চিহ্ন আছে তাদের একত্রে বলা হয় বর্ণমালা। ডাক্তার এটা বর্ণমালা, বাংলা ভাষায় যত রকম ধ্বনির লিখিত চিহ্ন আছে তাদের একত্রে বলা হয় বর্ণমালা। কি বললাম? বাংলা ভাষায় যত রকম ধ্বনির লিখিত চিহ্ন আছে তাদেরকে একত্রে বলা হয় বর্ণমালা, তাদেরকে একত্রে বলা হয় বর্ণমালা। বর্ণমালা দুই প্রকার, বর্ণমালা বলে বাংলা ভাষায় দেখো, বাংলা ভাষায় যত রকম ধ্বনি লিখিত চিহ্ন আছে তাদেরকে একত্রে বাংলা ভাষায় যত রকম ধ্বনির লিখিত চিহ্ন আছে তাদেরকে একত্রে বর্ণমালা বলে, তাদেরকে একত্রে বর্ণমালা বলে। বর্ণমালা সাধারণত 52টি, অ থেকে ও এবং ক থেকে চন্দ্রলিপি তুলেছে কোথায় লিখে দিচ্ছি। এরপরে এটা করাও খুব ইম্পর্টেন্ট জিনিস, খাতা পাতা তুলতে হবে, খাতাটি কর সংখ্যা মোট 52টা, যেটা পৃষ্ঠা 10 হবে, যেটা পেজ 10 হবে।
যদি পড়া হয় পরের দিন একেবারে যাব পেজ দশ, পেজ দশটা ভালো করে পড়বে। এই পদ্ধতিটা করলে বর্ণমালায় বর্ণের সংখ্যা বাহান্নটা, বর্ণমালার কি দু ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে স্বরবর্ণ, দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের বারোটা, ব্যঞ্জন বর্ণ চল্লিশটা। স্বরবর্ণগুলি হল অ আ অস্ব দীর্ঘ অস্ব দীর্ঘ রি ই এ ঐ ও ও। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে চল্লিশটা, ক ক ক ক ক জ থেকে শুরু করে জ পর্যন্ত পর্যন্ত। স্টুডেন্টস, এই গেল আজকের ক্লাস। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেটা করালাম ভালো করে মন দিয়ে পড়বে, পরের ক্লাসে আবার দেখা হয়।